এই বলেই শিয়াল তার চোখ দিয়ে রশ্মি বের করে মুনিয়াকে সেখানেই জ্বালিয়ে দেয়। এক জঙ্গলে এক শিয়াল থাকত। সে ছিল অসীম শক্তির মালিক। সে কোনো এক সময় এক বর পেয়েছে, সে অমরই থাকবে, কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। আর তাই সে বনে সমস্ত পশুকে খুব অত্যাচার করত। বাদল ভাই, বাদল ভাই, কোথায় যাচ্ছ? আরে বলো না গো, ভীষণ চিন্তায় আছি। ওই দুষ্ট বন শিয়াল, সে আমার বাচ্চাকে আমাকে পাথর বানিয়ে দিয়েছে। আমি এখন কি করব, কার কাছে যাব? আরে কি বলি আর বলো, এই শিয়ালের অত্যাচারে আমরা টিকতেই পাচ্ছি না। কোনোভাবে যদিও শিয়ালের মাথাটা কেটে বাদ দেওয়া যেত না, তবেই সব সমস্যার সমাধান হয়ে যেত। ও চোখ দিয়ে যে রশ্মি বের হয়, আর সেটাই তো যত নষ্টের গোড়া। শুধু ও দেহ দিয়েও কিছু করতে পারবে না, ওই চোখের রশ্মি ওর থেকে কেড়ে নিলে তবেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে ভাই, থাকো, আমি গেলাম। এই মুনিয়া, তোর এত সাহস? তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস? আমার মাথা কেটে বাদ দেওয়া? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। এই বলেই শিয়াল তার চোখ দিয়ে রশ্মি বের করে মুনিয়াকে সেখানেই জ্বালিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় পেটলু। পেটলু হলো বনের রাজা। পেটলু এসব কাণ্ড কারখানা দেখে ভীষণ রেগে যায়, কিন্তু তার তো কিছু করার নেই। সে শিয়ালকে বলে, শিয়াল, এত অহংকার কিন্তু একদম ভালো নয়। তুই তোর শক্তির অপব্যবহার করছিস, তুই বনের পশুদের ভীষণ অত্যাচার করছিস, তা তো তোর কোনো ক্ষতি করেনি। দেখ, এসব কিন্তু ভীষণ তুই খারাপ করছিস। শোন, তুই বনের রাজা হতে পারিস, কিন্তু আমার রাজা নস, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমার মাথা, আমার চোখ যতক্ষণ আমার সঙ্গে আছে, আমার কেউ কিছু করতে পারবে না। ভালো চাস তো তাড়াতাড়ি বেরিয়ে যা, নাহলে মুনিয়ার মতো দশা আমি করে দেব। রাত্রে শিয়াল রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ রাস্তায় তার সঙ্গে ডাইনির দেখা। কিন্তু শিয়াল, সে তো তার অহংকারেই মশগুল, সে ডাইনিকেও কোনো পরোয়া করে না। সে বলল, এই ডাইনি, আমার রাস্তাকে বেরিয়ে যা, আমার রাস্তা যে আসে আমি তার হাল বেহাল করে ছাড়ি। বেরিয়ে যা, নাহলে এখনই তোকে আমি জ্বালিয়ে দেব। শিয়ালের কথা শুনে ডাইনির এত রাগ উঠে যায়, সে আর কিছু না বলে সাথে সাথেই শিয়ালের মাথাটা তার ধর থেকে আলাদা করে দেয়। শিয়ালও এত রেগে যায়, কোমর থেকে পা পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপর আর কি, এরপর তো সেই রূপকথার মতোই হলো, ডাইনির অর্ধেক আর শিয়ালের অর্ধেক একসঙ্গে যুক্ত হয়ে গেল। এর থেকে নাম হলো শিয়াল ডাইনি। এরপর ডাইনি আর শিয়াল যারা এতদিন অমর অমর বলে নিজেদের অহংকার দেখাতো, তাদের আর কারোরই কোনো শক্তি রইল না। তাদের দেখে বনের পশু পাখিরা ভীষণ হাসাহাসি করতো। তাদের অহংকারের এখানেই পরিণতি হলো।